আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো স্পাইনাল হেডেক এই বিষয়টা নিয়ে। মেডিকেল টার্মিনোলজি যদিও এটি, তারপরেও মূল বিষয়টার সাথে আমাদের অনেকেই পরিচিত এবং ভুক্তভোগী। বিষয়টি হলো এই যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়ার মাধ্যমে যাদের অপারেশন করা হয়, যেমন এই সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি, তাদের ক্ষেত্রে অপারেশন করার পরবর্তী কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত, সেটা 5 দিন বা 7 দিন বা 10 দিন পর্যন্ত হতে পারে, এই যে সময়ের ব্যাপ্তি অপারেশন করার পরবর্তী সময়ে, এই সময়ে রোগীর মাথা ব্যথা হতে পারে। সেই মাথা ব্যথাটা খুব হালকা থেকে খুব তীব্র হতে পারে। এই যে মাথা ব্যথা অপারেশন পরবর্তী সময়ে, এটাকেই বলা হয় স্পাইনাল হেডেক। তো শব্দটা স্পাইনাল কেন? স্পাইনাল হলো এই জন্য যে এই মাথা ব্যথাটা হয় সেই সব অপারেশনে, যেসব অপারেশনে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। তাহলে আবার এখন আমাকে জানতে হবে যে স্পাইনাল অ্যানেস্থেশিয়াটা জানতে হবে, মানে অনেকেই জানতে চান, তাই জানতে হবেই এমন কোনো কথা নেই, যে স্পাইনাল অ্যানেস্থেশিয়াটা হলো এই যে আমাদের যে মেরুদণ্ড, পেছন দিকে আমরা মেরুদণ্ড বুঝি শির দ্বারা, এই মেরুদণ্ডের ভিতরে স্পাইনাল কর্ড আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। এই স্পাইনাল কর্ডের ভিতরে একটা বিশেষ প্রক্রিয়ায় ইঞ্জেকশান দিয়ে একটা ঔষধ, একটা ড্রাগ দিয়ে দেওয়া হয়। এই যে স্পাইনাল কর্ডের ভিতরে একটা ঔষধ দেওয়া হলো, এটাকে বলা হয় স্পাইনাল অ্যানেস্থেশিয়া। এবং এই স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে রোগীর শরীরের নিচের অংশটা অবশ হয়ে যায়। রোগী কিন্তু জ্ঞান হারান না, অর্থাৎ রোগী সজ্ঞানে থাকেন, কিন্তু তার প্রায় ওই নাভি থেকে নিচের দিকে অংশটা তার আর কোনো সেন্সেশন থাকে না। এই এর ফলে যিনি সার্জন, তিনি নিচের দিকে অপারেশন করেন বা যা করেন, তাতে রোগী কোনো ব্যথা পান না। তো এই যে সামগ্রিক প্রক্রিয়া, এটাকে বলা হয় স্পাইনাল অ্যানেস্থেশিয়া। তো এই স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়ার পরেই সাধারণত এই মাথা ব্যথা হয়। এখন কাদের হয়, মানে সবার কি হয়? না, সবার হয় না। দেখা গেছে যাদের স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, তাদের মধ্যে 30-35% রোগীদের ক্ষেত্রে এই স্পাইনাল হেডেক, অর্থাৎ এই মাথা ব্যথাটা হয়। তবে এদের মধ্যে সবচেয়েতে বেশি হয় হলো যাদের সিজারিয়ান সেকশন করা হয়েছে, অর্থাৎ অপারেশন করে বাচ্চা ডেলিভারি করা হয়েছে, যেসব প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে, তাদের মধ্যেই মূলত এই স্পাইনাল হেডেকটা বেশি দেখা দেয়। আর আমি বলেছি এর আগে যে এটা কখন হয়, অপারেশন করার পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে থেকে, কয়েক ঘন্টার পর থেকে শুরু করে 7-10 দিন, এই যে সময়ের ব্যাপ্তি, এই সময়ে সাধারণত এটি হয়। স্পাইনাল যে অ্যানেস্থেশিয়া এবং তার পরবর্তীতে যে স্পাইনাল হেডেক, এই হেডেক কি শুধু ওই অ্যানেস্থেশিয়া দেওয়ার পরেই হয়, না অন্য কোনো কারণেও এই ধরনের স্পাইনাল হেডেক হতে পারে? এটা একটা একটু গভীর প্রশ্ন। আমরা ডাক্তারিতে লাম্বার পাংচার বলে একটা প্রসিডিউর করি বা করা হয়। সেখানে আসলে কি হয়, আমাদের ওই যে বললাম যে মেরুদণ্ড বরাবর যে স্পাইনাল কর্ড, সেখানে একটা সিরিঞ্জ ঢুকিয়ে দেওয়া হয়। এই যে সিরিঞ্জটা ঢুকিয়ে দেওয়া হলো লাম্বার ভাটিবেড়া বরাবর, এটাকে বলা হয় লাম্বার পাংচার। লাম্বার পাংচার করে দুইটা বিষয় হতে পারে। আমি একটা ঔষধ ওর ভিতরে ঢুকিয়ে দিতে পারি, যেমন স্পাইনাল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে একটা ঔষধ ভিতরে ঢুকিয়ে দিলাম এবং তার কারণে তার অ্যানেস্থেশিয়া প্রক্রিয়াটা সম্পন্ন হলো। আর 2 নম্বর হলো, আমি কোনো একটা ডায়াগনোস্টিক পারপাসে, অর্থাৎ আমরা মনে করতেছি, ডাক্তার মনে করছেন যে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো একটা রোগ হয়েছে বা কোনো জায়গায় কোনো একটা রোগ হয়েছে তার শরীরে, এবং সেই রোগটা ডায়াগনোসিস করার জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে যে ফ্লুইড আছে, যেটাকে বলা হয় সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ওই ফ্লুইডটা একটু পরীক্ষা করা দরকার। এই যে একটু ফ্লুইডটা পরীক্ষা করা দরকার, তার জন্য ওই লাম্বার পাংচার করে সেখান থেকে ফ্লুইডটা বের করে নিয়ে তারপর সেটা ল্যাবে পরীক্ষা করে দেখতে হয় যে ওই ফ্লুইডের ভিতরে কোনো ক্লু আমরা পাই কি না, যেটা দিয়ে আমরা কোনো একটা রোগ ডায়াগনোসিস করতে পারি। তাহলে এই লাম্বার পাংচার একটা প্রসিডিউর, যার মাধ্যমে একটা ঔষধ ঢুকিয়ে দেওয়া যায় বা ওখান থেকে কিছু ফ্লুইড বের করে নেওয়া যায়।
তো আপনি ঔষধ ঢুকিয়ে দেন বা একটু ফ্লুইড বের করে নেন, যাই করেন না কেন, মূল প্রক্রিয়াটা কিন্তু সেম, অর্থাৎ ওই লাম্বার পাংচার। তো এই লাম্বার পাংচার করতে গেলে ওখান থেকে কিছু ফ্লুইড আমি টেনে নিয়ে আসলাম, অথবা আমি যখন ঔষধটা দিতে গিয়েছিলাম ভিতরে, যেমন অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে, দেওয়ার পরে যখন বের হয়ে আসলাম সিরিঞ্জটা সহ, তখন ওইখান থেকে যেখানে একটা ছিদ্র হয়ে গেল ওইখান থেকে একটু ফ্লুইড পরবর্তী কয়েক ঘন্টা ব্যাপী লিকেজ হতে পারে। এটাকে বলা হয় সিএসএফ লিকেজ। তো এই যে সিএসএফ লিকেজ হয়ে গেল, অথবা আমি কিছু ফ্লুইড বের করে নিয়ে আসলাম আমার ডায়াগনোস্টিক পারপাসে এবং তার পরবর্তীতেও লিকেজ হতে পারে, অর্থাৎ যে কোনো কারণেই হোক আমি লাম্বার পাংচার করেছি এবং তার পরবর্তী সময়ে যদি স্পাইনাল ফ্লুইড ওখান থেকে লিকেজ হতে থাকে, তাহলে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে যে ফ্লুইড, টোটাল ফ্লুইড ছিল, সেই টোটাল ফ্লুইডের পরিমাণটা কম হয়ে গেল এবং এর কারণে আমরা সিএসএফ প্রেশার, যেটা সিএসএফের একটা প্রেশার আছে, সেই প্রেশারটা কম হয়ে গেল। যখনই সিএসএফের প্রেশারটা কম হয়ে গেল, তখন আমার ব্রেনের যে মূল যে সেরিব্রাম, যেটা মূল যে ব্রেন, সেই ব্রেনটা নিচের দিকে নেমে যেতে চাইবে। এই যে নিচের দিকে নেমে যেতে চাইবে, স্ট্রেসিং হবে একটা আমার ব্রেন ম্যাটেরিয়ালের উপরে। এই স্ট্রেসিং হওয়ার কারণে পেশেন্ট মাথা ব্যথা বোধ করবে। এই হলো মূল ঘটনাটা। এখন আসি যে শুধু কি লাম্বার পাংচার করার পরেই এই ধরনের হেডেক হয়? লাম্বার পাংচার করার কারণেই শুধুমাত্র এই ধরনের হেডেক হয় না, আরও অন্য কারণে হতে পারে। যেমন মনে করুন যে তার স্পাইনাল কর্ডে একটা সিস্ট ছিল, একটা সিস্ট, ফ্লুইড স্যাক, সেই সিস্টটা রাপচার হয়ে গেছে এবং তারপরেও তার যে হেডেক, এই ধরনের হেডেক হতে পারে। আরেকটা আছে যে ব্রেন ইঞ্জুরি বা হেড ইঞ্জুরি, ফেসিয়াল ইঞ্জুরি, বিশেষত স্কাল বেস ফ্র্যাকচার, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয় এটা, সেক্ষেত্রে সিএসএফ লিকেজ হতে পারে, স্কুইজ হতে পারে। আমরা অনেক সময় দেখি সিএসএফ রাইনোরিয়া, এটা অ্যাকিউট হতে পারে বা ক্রোনিক হতে পারে। তো এই যে সিএসএফ লিকেজ হয়ে গেল ট্রমার কারণে, সেক্ষেত্রেও পেশেন্টের হেডেক হতে পারে। অর্থাৎ আমরা পুরো বিষয়টি বুঝলাম এই যে সিএসএফের লিকেজ হওয়ার কারণে মূলত এই হেডেকটা হয় এবং এটাকে বলা হয় স্পাইনাল হেডেক। যে কী করলে বা কী কী কন্ডিশানে এই হেডেকটা বাড়ে, প্রথমত পেশেন্ট যদি দাঁড়িয়ে থাকে বা বসে থাকে তাহলে তার হেডেকটা শুরু হয়, অথবা শুরু হওয়ার পরে এটা আরও বেড়ে যেতে পারে। পেশেন্ট যদি খুব কাশি দেয়, সিনিজিং অর্থাৎ হাসি কাশি দেয়, স্ট্রেনিং, পায়খানা প্রস্রাব করার সময় আমরা যে চাপটা দিই, যে প্রেশারটা দিই নিচ তলপেটে, এটা করলেও তার ব্রেনের, তার সিএসএফের যে প্রেশারটা পড়ে সেটা কারণে তার মাথা ব্যথা বেড়ে যেতে পারে। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে স্ট্যান্ডিং, সিটিং, কাফিং, সিনিজিং অ্যান্ড স্ট্রেনিং, এই সব কন্ডিশানে পেশেন্টের স্পাইনাল হেডেকটা প্রভোকেটিভ হতে পারে, অর্থাৎ এটা বেড়ে যেতে পারে। এখন আসি যে কী করলে আমরা এই মাথা ব্যথাটা থেকে মুক্তি পাব। প্রথমত যে উপদেশটি সবচেয়ে বেশি কাজে লাগে সেটি হলো এই যে আমরা পেশেন্টকে বলি যে আপনি বালিশ ছাড়া শুয়ে থাকুন। সেটা সিট হয়ে শুয়ে থাকতে পারেন বা কাত হয়ে শুয়ে থাকতে পারেন, যেভাবে খুশি, তবে বালিশ ছাড়া শুয়ে থাকতে পারলে সবচেয়ে বেশি ভালো। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বালিশ ছাড়া শুয়ে থাকাটা খুবই ডিসকমফোর্টেবল, সেক্ষেত্রে আপনি খুব পাতলা একটা বালিশ ব্যবহার করতে পারেন। এরপরেও যদি আপনার মাথা ব্যথা না কমে, তাহলে একটু আপনি ব্যথানাশক ঔষধ খেতে পারেন, যেমন প্যারাসিটামল। আমরা জ্বরের কারণে যে জ্বরের সময় যে প্যারাসিটামলটা ব্যবহার করি, বাজারে বিভিন্ন নাম আছে, ওই প্যারাসিটামল 500 মিলিগ্রামের যে ট্যাবলেট, একটা করে দুইবার বা তিনবার খেতে পারেন। চাইলে আপনি দুইটা করে দিনে দুবার বা তিনবারও খেতে পারেন। এর সাথে আপনি ক্যাফিন কন্টেইনিং ড্রিঙ্ক, যেমন চা বা কফি, এটাও আপনি নিতে পারেন। তবে চা বা কফিতে স্পাইনাল হেডেক কমে কি কমে না, এটা নিয়ে কিন্তু আবার একটু ডিবেট আছে। এক পক্ষ বলে যে না, চা কফির যে কফিন সেটা দিয়ে খুব বেশি স্পাইনাল হেডেক কমে না। আরেক গ্রুপ বলে না, কমলেও একটু কমতে পারে। তো আমরা সেই বিতর্কে না যাই, আমরা একটু ক্যাফেইনযুক্ত চা কফি একটু নিতে পারি, তাতে ব্যথা কমলেও হয়তো কমতে পারে। আর আপনাকে যথেষ্ট পরিমাণ, এক্সেসিভ না কিন্তু, যথেষ্ট পরিমাণ ফ্লুইড, সেটা ফ্রেশ ওয়াটার হতে পারে বা অন্য যে কোনো ধরনের ড্রিঙ্ক আপনি নিতে পারেন, যথেষ্ট পরিমাণ ফ্লুইড যদি আপনি নেন তাহলে আপনার মাথা ব্যথাটা একটু কমে যেতে পারে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো মনে রাখতে হবে যে স্পাইনাল হেডেকের ডিউরেশন কিন্তু আপ টু 14 ডেজ, অর্থাৎ অপারেশন করার পরবর্তী 14 দিন পর্যন্ত যে মাথা ব্যথা সেটাকে আমরা স্পাইনাল হেডেক সাধারণত বলে থাকি। 14 দিনের পরে যদি কোনো হেডেক নতুন করে দেখা দেয় অথবা যদি কোনো হেডেক 14 দিনের আগে শুরু হয়েছিল কিন্তু 14 দিনের পরেও সেটা পারসিস্ট করছে, এইসব ট্রিটমেন্ট বা এইসব প্রসিডিউরগুলো ফলো করার পরেও ব্যথাটা যাচ্ছে না, সেক্ষেত্রে এটা স্পাইনাল হেডেক না হয়ে অন্য কোনো কারণেও হেডেক হতে পারে, সেক্ষেত্রে আপনাকে আপনার ডাক্তার কাছে তো অবশ্যই যেতে হবে এবং সেক্ষেত্রে আপনার এমআরআই বা সিটি স্ক্যান বা অন্য কোনো কিছু করে দেখতে হবে যে এই হেডেকের অন্য কোনো খারাপ কোনো কারণ আছে কি না। যাই হোক, আমরা যত ছোট ঘটনাই হোক কোনো কিছুকেই আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। অপারেশন পরবর্তী কারণে এই হেডেকের কারণে আমাদের অনেক রোগীরা, বিশেষত যারা নতুন যারা মা হলেন অর্থাৎ সিজারিয়ান সেকশনের মাধ্যমে যারা বাচ্চা প্রসব করেছেন, তাদের ক্ষেত্রে এই হেডেকটা খুব বেশি দেখা দেয় এবং তারা অনেক সময় অবর্ণনীয় কষ্টে ভোগেন। তাদের সবার শুভকামনা, ধন্যবাদ।